কাচারঘাট রামচরণ হাইস্কুলের শিক্ষক বদলির প্রতিবাদে কাচারঘাট নজরুল স্ট্যাচু প্রাঙ্গণে আগুন লাগিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ ছাত্রছাত্রীদের। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ইঞ্জিন সহ কৈলাসহর থানার ওসি ও সুবিশাল পুলিশ বাহিনী। শুনো আরো রাস্তা আটকে এইভাবে এটা মানুষ তোর বেআইনি খাস করতেছে, এটা কইরো না তোমরা, এটা ইয়ে করো বুঝল নি। অর্ডার লইয়া একু নাই বসাছে, আরো বড় ক্ষতি তোমরা করবা না না বুঝি তোমরা। এটা সরকারের নিয়ম হইল, নিয়ম অনুযায়ী দিছে, একটু অনিয়ম হইছে না, সুতরাং তোমরা এটা করতে পারো না। তোমরা তাড়াতাড়ি রাস্তা এটা অবরোধ তুলো, তুলিয়া স্কুলে যাও। হ্যাঁ এটা না শুনলে তো ওই তো না তো। আচ্ছা তোমরা গার্জেনরা আমি টেলিফোন করে আনতে দিও। কৈলাসহর থেকে সৌরভ দেবের রিপোর্ট, ভয়েস 18।